অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে টানা দুই ম্যাচে জয়ের কারণে এবারের কাতার বিশ্বকাপের নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিল ফ্রান্স। বলে টিউনিসের বিপক্ষের ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় তাদের জন্য। ফ্রান্সের জন্য এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও নকআউট পর্বে যাওয়ার জন্য টিউনিসিয়ার জন্য ছিল এই ম্যাচটি বাঁচা মরা লড়াই। আর তাই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্বে যাওয়ার বিষয়টি এখনও বাঁচিয়ে রেখেছে টিউনিসিয়া, যদিও এই বিষয়টি নির্ভর করছে এই গ্রুপের অন্য দলের জয় পরাজয়ের উপর। এদিকে নিয়ম রক্ষার ম্যাচ হওয়ার কারণে তারকা ফুটবলারদের বিশ্রামে রেখে প্রথমার্ধে কিছুটা দুর্বল দল মাঠে নামান কোচ দিদিয়ের দেশম। আর তাই শুরু থেকেই দাপটের সাথে খেলতে দেখা গেছে টিউনিসিয়া ফুটবল দলকে। প্রথমার্ধেই এক গোলের ব্যবধানে এগিয়ে থাকে টিউনিসিয়া। গোল পরিশোধ ও জয়লাভের জন্য দ্বিতীয়ার্ধে গ্রিজম্যান এমবাপেদের মাঠে নামানো হয়, তবে শেষ পর্যন্ত এক গোল হলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এদিকে ফ্রান্সের আজকের পারফরমেন্স নিয়ে অনেকটাই হতাশ ফরাসি ফুটবল সমর্থকরা। বিগত দিনের যে খেলা আর আজকের যে খেলা, যে স্পিডটা ছিল বিগত দিনের আজকে একটা সম্পূর্ণ ভিন্ন ছিল। তো এতটা খারাপ খেলবে বা হারবে এটা তো আমরা অকল্পনীয়, ফ্রান্সের কাছে এরকম প্রত্যাশা আমাদের ছিল না। গ্রিজম্যানের জার্সি পরে বসছিলাম খেলাটা দেখার জন্য, শেষ পর্যন্ত গ্রিজম্যান একটা গোল দিছে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অফসাইড হয়ে যায়। ফ্রান্স এত খারাপ খেলবো এই প্রত্যাশিত ছিল না, তাই আগামী খেলাগুলো আশা করি প্রতিটা ম্যাচে ফ্রান্স ভালো খেলবে এবং জিতবে। আমি আশা করি ফ্রান্স এই বিশ্ব গত বিশ্বকাপে যেভাবে নিয়েছিল এইভাবেও আমরা আগামীতে ফিরব। টিউনিসিয়া ফুটবল দলের বিপক্ষে ফ্রান্স ভালো না খেলেও আগামী দিনে এমবাপ্পে গ্রিজম্যানরা ভালো খেলবেন এমন প্রত্যাশায় ফরাসি ফুটবল সমর্থকদের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।